নমস্কার। আজকে যে ভিডিওটি দিয়ে এসেছি সেই ভিডিওটি হচ্ছে সামনে যে ভোট, সেই ভোটটি কিভাবে দেবেন মেশিনের মাধ্যমে। সেই মেশিনটার নাম হচ্ছে ভিভিপ্যাট। তো চলুন সেই ভিভিপ্যাট মেশিনের মাধ্যমে কিভাবে ভোট দেবেন শেখা যাক। তো আগেই বলবো, আমার চ্যানেলে যারা নতুন আছেন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও পাশের বেল আইকনটি প্রেস করবেন। এইভাবে আপনি যাকে ভোট দিলেন সেই সিম্বলটা আপনি নিজেও দেখতে পারবেন ওখানেই যে আপনি ঠিক ওই সিম্বলে ভোটটা গেল কি গেল না, এই প্রমাণটা আপনি পাবেন। এই জন্য এই প্রমাণ, এই মেশিনটার নাম হচ্ছে ভিভিপ্যাট। এটা প্রতিটা বুথে এবার থেকে থাকবে। তাহলে কি হবে, আমি দেখেন এখানে শেষে, হ্যাঁ ঠিক আছে আছে, একটা ভোট হলো। আচ্ছা এবার আপনি ভোট দেবেন চুরকুট চুরকুট দাঁড়ান, আপনার দাম হবে চুরকুট পাবেন না আপনি, চুরকুট থেকে যাবেন রেজিস্টার। এবার হয়তো আপনি ভোট দেবেন, দিন একটা ভোট দিন, দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ এবার ভোট দিন। আপনি দেখবেন কোন সিম্বলে ভোট দিন, ওই সিম্বলটা আপনি এখানে দেখতে পাচ্ছেন কিনা এটা দেখবেন। এখানে দেখুন আপনি ভোট দিয়ে বাইরে যাবেন, তারপর আমি আবার ব্যালট দিবো, তাহলে আপনার ভোট তো দেখতে হবে না, আবার ব্যালট দিবো তাহলে অন্য কেউ যাবে। দেন আপনি দিয়েছেন ভোট, দাও দাও দিন, একটা ভোট দিন, জামলা লাগাও তুমি, ভোট দিন, যে কোনো ভোট এবার আপনি ভোট দিন, যেটাতে টিপেছে আর কি, না না ও কাউকে দেবে না, এইভাবে স্লিপ গুলো ওখানে জমা হতে থাকে। কাউন্টিং এ যদি প্রয়োজন পড়ে তাহলে এটা দিয়েও কাউন্টিং হতে পারে। তখন দেখা যাবে, কিন্তু এই মেশিনটা পরে খুলবে, আগে এই মেশিনে কাউন্ট হয়ে যায় যে আমাদের কতগুলো ভোট পড়লো। এখানে আমরা যদি টোটাল দিই তাহলে দেখতে পারবো যে কতগুলো ভোট পড়েছে, এখানে দেখানো যায় কতগুলো ভোট পড়েছে। হ্যালো, আর ভোট নেই, এবার রিয়েল দেখা যাবে। তো এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ বুঝে থাকেন অবশ্যই বুঝতে পারবেন, এবং আপনার পরিবারকে বোঝানোর চেষ্টা করুন, বোঝান, এবং আপনার বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটি শেয়ার করুন, তাকেও বোঝার সাহায্য করুন। ধন্যবাদ।